আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী। সেই সাথে তোমাদের যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট করছি আমার জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক গ্রুপ এবং জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি নিয়মিত জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। যারা এসএসসি পরীক্ষা দেবা তোমাদের জন্য বিশেষ প্রস্তুতি স্বরূপ এসএসসি সংক্ষিপ্ত সিলেবাসে নিয়ে আলোচনা করছি নিয়মিত। তোমাদের যারা এসএসসি পরীক্ষা দেবা তোমাদেরকে দেখার রিকোয়েস্ট রইল। আর সেই সাথে ক্লাস সিক্স এর নিয়মিত ক্লাস নিয়ে থাকি আমি। এখন আপাতত আলোচনা করছি বীজগণিত অংশ নিয়ে। বীজগণিত অংশ প্রথম থেকে শুরু করেছি এবং আমার সাথে সেই প্রথম থেকে নিয়মিত আছে শিমু। তোমরা ইতিমধ্যে জানো, শিমু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আচ্ছা, আজকে আমাদের কি করার কথা ছিল একটু বলো তো, আমরা মূল আলোচনাতে চলে যাই খুব দ্রুতই। হ্যাঁ, কি আলোচনা করার কথা ছিল সেটা বলো। বীজগণিতের রাশি ও পদ। বীজগণিতীয় রাশি পদ আর আর কি আছে অনেকগুলো। এর আগে হচ্ছে আলোচনা করা হয়েছে যে সহগ, সূচক, পদ এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে এই জাতীয় অঙ্ক করবো আমরা, তাই না? তো ঠিক আছে, চলো আমরা আমাদের মূল আলোচনাতে খুব দ্রুতই চলে যাই। খেয়াল করো, আমরা এদিকে আলোচনা করব আজকের আমাদের যে টপিক সেটি হচ্ছে বীজগণিতের রাশি এবং পদ। বুঝতে পেরেছো? তার মানে একটি কোন অংশটিকে বীজগণিতে রাশি বলে, এই রাশিটুকু এবং এই পদটুকু নিয়ে আলোচনা করবো আজকে মূলত। ঠিক আছে, তাহলে এই যে এখানে খেয়াল করো, এটি একটা অংশ আছে 5x। তুমি কি দেখতে পাচ্ছ, বুঝতে পারছ? এখানে দেখো যে 5x এবং কমা, এর অর্থ হচ্ছে এটি একটি আলাদা করে অংশ বুঝিয়েছে। তার মানে এখানে 2x মাইনাস, আবার খেয়াল করো, 2x প্লাস 3y, তারপরে 5x + 3y মাইনাস জেড, এটি একটা অংশ। আবার এখানে 3x × c - y, এখানে এটি একটি রাশি। এগুলো কিন্তু এক একটি সব রাশি। হ্যাঁ, 5x ভাগ 2y + 9x - y একবারে এটি একটি রাশি, ইত্যাদি এক একটি বীজগণিত রাশি। ওকে, এখন তোমার এখানে কিন্তু অংশ আছে মোট দুইটি, একটা খেয়াল করবা, মোট অংশ আছে দুইটি, একটি হচ্ছে বীজগণিতীয় রাশি। তার মানে কি, এই যে এখানে এইটুকু একটি বীজগণিত রাশি, এখান থেকে এইটুকু একটি বীজগণিত রাশি, এখান থেকে এইটুকু টোটাল, এইটুকু একটি বীজগণিত রাশি। হ্যাঁ, এই কমা দ্বারা বিভক্ত অংশটুকু এক একটি বীজগণিত রাশি, এটুকু তো বুঝতে পেরেছো, তাই না? এই একটি এক একটি আলাদা আলাদা কি রাশি এগুলো। ঠিক আছে, তার মানে এই রাশি থেকে এখন আমরা বিভক্ত করব পদ, চিনতে হবে পদগুলো কি। এখানে দেখো, প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। এটা কিন্তু তোমাকে এই বীজগণিত রাশি কাকে বলে এটি মুখস্থ করে ফেলতে হবে। তুমি এর আগে জানো যে আগে আমি বলেছি একটি সৃজনশীল প্রশ্নে থাকে হচ্ছে প্রথমে ক নম্বরে থাকে 2, তারপরে কি খ নম্বরে থাকে হচ্ছে 4 নম্বর, তারপরে গ নম্বরে থাকে হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, এই 2 নম্বর প্রশ্নের জন্য বিভিন্ন ধরনের সংজ্ঞা, উদাহরণ, ছোট ছোট অংশ আসবে, এর মধ্যে এটি একটি অংশ। এই যেখানে বলছে না যে বীজগণিতীয় রাশি কাকে বলে, এই এই অংশটুকু আসতে পারে। বুঝতে পেরেছো? তার মানে এটুকু তোমার জন্য ইম্পর্টেন্ট, এটুকু মনে রাখতে হবে যে এক একটি, এই যে এখানে প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে, এটুকু মনে রাখতে হবে তোমাকে। হ্যাঁ, তারপর দেখো এটুকু তুমি খাতায় লিখে রাখতে পারো যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, পড়তে হবে। তারপরে খেয়াল করো, এটা পরবর্তীতে করবা, এখন আমি বলি আপাতত। বীজগণিতের রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে। আচ্ছা, তুমি এখন এখানে বোঝো, একটি সৃজনশীল প্রশ্নে, হ্যাঁ একটি সৃজন, এখন কি বুঝতে পারছো তুমি আমার কথা? শিমু, এখন বুঝতে পারছো তুমি আমার কথা? হ্যাঁ বুঝতে। হ্যাঁ, একটি সৃজনশীল প্রশ্নে, তুমি আগে থেকে, আমি তোমাকে আগে আগে আর বলেছি এবং এখনো বলছি, একটি সৃজনশীল প্রশ্নে ক নম্বর 2 আর খ নম্বর হচ্ছে 4 এবং গ নম্বর হচ্ছে 4, এই 10 নম্বর, মোট মোট যোগ করলে হয় 10 নম্বর, এটি 10 নম্বর একটি সৃজনশীল প্রশ্নে থাকে। ঠিক আছে, এখন এই প্রশ্নেতে ক নম্বর হিসেবে কি পরীক্ষায় আসতে পারে, এটা
এটা এই যে বীজগণিতী রাশি, এই যেখানে আছে না বীজগণিতী রাশি বলে, এই যেখানে আছে না, এই যে এখান থেকে এটাকে বীজগণিতীয় রাশি বলে, এই অংশটুকু হচ্ছে থাকতে পারে পরীক্ষায়, এই ক নম্বরে। এরকম ছোট ছোট প্রশ্ন পরীক্ষায় থাকবে, যেমন এখানে আছে অনেকগুলো আছে এখানে, এইগুলো তোমাকে বলতে পারে যে এরকম একটি পদ দিয়ে দিল, দিয়ে বললো এখানে পদ কয়টি রাশি কয়টি, ঠিক আছে? এক নম্বর প্রশ্নে আসতে পারে। জি তারপরে কি এখানে যে এই এই এরকম দুই তিনটা পদ দিতে পারে, দিয়ে বলতে পারে যে এখানে কয়টি রাশি কয়টি পদ, এবং এই যে এখানে এখানে খেয়াল করে যে এটা এই এটি একটি সমগ্রভাবে একটি রাশি, এখন তোমাকে বলতে পারে এই রাশিতে কয়টি পদ আছে, এরকম এরকম আমরা পরবর্তীতে শিখবো এখানে কয়টি পদ আছে, একটু পরেই যাব। এখন আপাতত আমি বলছি যে প্রশ্নগুলো কেমন আসতে পারে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। এখন এখান থেকে এবারে তুমি একটু নিচে খেয়াল করো, আমি প্রশ্নটা শুধুমাত্র বোঝালাম যে এইরকম আসতে পারে। এখন তুমি খেয়াল করো নিচে যে এই যে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে এদের প্রত্যেকটিকে এক একটি পদ বলে, তার মানে যেমন 4x + 3y একটি রাশি, রাশিটিতে 4x ও 3y দুইটি পদ আছে। এখন পদ এবং রাশি কি চিনলে? এখন আমি বলি আবার, এখানে দেখো খেয়াল করে, 4x + 3y এটি সমগ্রভাবে একটি রাশি, এবং এই রাশিতে দুইটি প্লাস এবং মাইনাস, মনে রাখবা প্লাস এবং মাইনাস যুক্ত থাকলে সেটি এক একটি আলাদা এক একটা পদ হয়। তার মানে এখানে তোমার পদ আছে কয়টি খেয়াল করো তো, এখানে আমি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করেছি, এই যে এই অংশটুকু নিয়েছি, তার মানে এখানে তোমার পদ আছে, এটি সমগ্রভাবে একটি রাশি, এবং পদ আছে এই একটি এই একটি মোট এখানে, তার মানে তুমি লিখবে এরকম পদ আছে কয়টি, দুইটি। হ্যাঁ, সত্যি ইংরেজিতে লেখা দুইটি, আর কি আছে রাশি একটি, এটুকু টোটাল টুকু একটি রাশি, বুঝতে পেরেছ? এখন তোমাকে যদি এই জাতীয় আর একটা প্রশ্ন দেওয়া হয়, মনে করো 5x - 2y, তাহলে এখানে রাশি কয়টি পদ কয়টি? এখানে এখানে পদ আছে দুইটি, না? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, এখানে পদ পদ হচ্ছে কয়টি, দুইটি। দুইটি আমি আবার বলি যে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত যে রাশি থাকবে সেখানে যেই কয়টা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকবে সেই কয়টা হবে হচ্ছে পদ। তার মানে এখানে একটি মাইনাস চিহ্ন আছে, তার মানে এই পাশে একটি পদ, এই পাশে একটি পদ, এখানে পদ আছে দুইটি, ওকে, আর এখানে রাশি একটাই, যে কোনো একটা টোটাল একটা বড় কোনো কিছু হলেও সেটি একটি রাশি। হ্যাঁ, ওর ভিতরে এখন প্লাস আর মাইনাস চিহ্ন যুক্ত আছে কোনগুলো, তোমাকে সেগুলো খেয়াল রাখতে হবে, সেগুলো হচ্ছে পদ আছে। এখন তোমাকে আর একটি রাশি দিই আমি, মনে করো এখানে একটি রাশি দিলাম তোমাকে, কি 2x দিলাম। হ্যাঁ, 2x + 3y + 1, এখানে বলো তো পদ কয়টি, বুঝতে পারো নাকি? তিনটি তিনটি। হ্যাঁ, বুঝতে পেরেছো, তাই না? এখানে প্লাস চিহ্ন দেখো, এ একটি অংশ, এ একটি অংশ, এ একটি অংশ, মোট হচ্ছে তিনটি অংশ আছে, তার মানে এখানে পদ আছে কয়টি, তিনটি, বুঝতে পেরেছো? এখন হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছো বলো। আচ্ছা, আরেকটা বলি, এই যে এখানে খেয়াল করো, আমি কি যেটা দেখাচ্ছি তুমি কি দেখতে পাচ্ছ? এই যে এখানে খেয়াল করো, এই যে উপরে যে অংশটুকু আছে, হ্যাঁ, এই অংশটুকুতে পদ আছে কয়টি বলো তো, খেয়াল করো এইটুকু, এটাতে 4টা, না 5টা, 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 1, 2, 3, 4, 5টা, তাই না? না, এখানে 5টি পদ নেই। তোমাকে কিন্তু আমি একটা কথা বলেছি, ভালো করে বোঝো আগে, 5x আগে আমি পদটা লিখি, 5x + 3y - এই ভাগ c যোগ 4b * 2y, ওকে? আমি কিন্তু বলেছি যে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত পদগুলোই একমাত্র পদ হবে, মানে যে আলাদা আলাদা হবে, আর বাকিগুলো কোনো পদ হবে না। তার মানে এখানে প্লাস আছে কয়টি, যে অংশটুকু একটি, এই যেখান থেকে একটি প্লাস আলাদা, তার মানে এটি একটি পদ। এখানে খেয়াল করো, 3y / c ভাগ কিন্তু একটি আলাদা একটি পদ, আমি বলেছি আগে যে প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন হতে হবে, বাকিগুলো কিন্তু হবে না, বুঝতে পেরেছো? তাহলে এখানে খেয়াল করো, এখানে কিন্তু গুণ আছে, তার মানে এটি একটি আলাদা ভাবে একটি পদ, তার মানে কি হলো, এখানে পদ আছে মোট তিনটি, রাশি কিন্তু একটি, বুঝাতে পারলাম? সিমু।
জি বুঝেছো তাই না? আচ্ছা তাহলে এখানে কি এটা এটা কি তুমি বুঝতে পেরেছো যে এখানে ইয়ে আছে পদ আছে মোট তিনটি, কিভাবে হলো? এখানে খেয়াল করো রাশিটিতে এত 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 তিনটি পদ আছে, দেখেছো হয়েছে এদের মতো আমার রাশিটিতে তিনটি পদ আছে। এখন তোমাকে আমি এই রকম জাতীয় একটি রাশি দেবো, এবং কয়টি পদ আছে কি আছে সেটা তোমাকে বলতে হবে। হ্যাঁ আচ্ছা যাই হোক, তুমি কি রাশি আর পদ কাকে বলে এটা কি বুঝতে পারলে এখন ক্লিয়ার ভাবে? বুঝেছো? না বললে বলো, না বুঝলে আমি আবার চেষ্টা করব বোঝানোর। বুঝতে পেরেছো রাশিয়ার পদ রাশিয়ার পদ? বুঝেছো তাই না? বুঝেছো বুঝেছো শিমু, কথা বলছো না? জি বুঝেছো তাই না? তাহলে আমি পরবর্তীতে চলে যাই। জি আচ্ছা তাহলে এখানে আলোচনা করলাম কি, একটি আছে রাশি আর একটি আছে কি পদ, না এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হলো। হ্যাঁ এবারে আলোচনা করব সহগ নিয়ে। এখানে খেয়াল করে দেখো এখানে আছে সহগ, মনে থাকবে সহগ কি এর সহগ আগে? কি? হ্যাঁ সহগটা কি এখন সেটাই দেখবো আমরা। একটা জিনিস খেয়াল করো, এখানে কোন এক পদের রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। যেমন একটা খেয়াল করো 3x, এই x এর সহগ 3, মনে থাকবে? আবার খেয়াল করো এখানে মনে করো 5y একটি রাশি নিলাম, এই রাশিতে এই y এর সহগ 5। এখন এর আগে কিন্তু আমরা, হ্যাঁ এর আগে কিন্তু আমরা চলক শিখেছি, চলক তো শিখেছি, চলক শিখতে হবে তারপরে রাশি পদ এগুলোতে আসতে হবে, চলক কিন্তু আমরা শিখেছি। যেমন আমি বলি যে চলক লেখা হয়, চলক সম্ভবত বোঝানো হয় এই জাতীয় সংখ্যাগুলোকে, আমি কিন্তু আগের দিন বলেছি তুমি মনে আছে কি জানি না, এক্স ওয়াই এবং জেড, এই তিনটাকে সচরাচর হ্যাঁ চলক বোঝানো হয়। যখন এই তিনটা থাকবে না তখন অন্য ক্ষেত্রে যখন উল্লেখ করে দেবে যে পি কে চলক ধরে অঙ্কটি করো তখন সেটা আলাদা হিসেব, কিন্তু কোনো কিছু উল্লেখ না থাকলে এখানে এটি হচ্ছে এক্স ওয়াই জেড হচ্ছে চলক হবে। বুঝতে পেরেছো? হুম আচ্ছা 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 দেখো এখন চলক আমরা বুঝলাম, কিন্তু চলক আছে এই জাতীয় সংখ্যাগুলোকে চলক বলে তাই না? তাহলে এখানে খেয়াল করো এখানে আমার এখানে আছে কত, ওই প্রথম প্রথম সংখ্যাটা আছে আছে দেখো 3x, তাহলে এখানে কি এক্সট্রা চলক? আর এই থ্রিটা কি? হুম থ্রিটা হচ্ছে সাংখ্য সহগ, মনে রাখবা, মনে থাকবে তো? এটা কিন্তু মনে রাখার বিষয় যে এগুলোকে আমরা আমরা এই থ্রি একটা কি বলতো, থ্রি একটা সংখ্যা, সংখ্যা না? হ্যাঁ থ্রি একটি থ্রি সংখ্যা, সংখ্যা আর থ্রি, হ্যাঁ থ্রি একটি সরি সংখ্যা, কিন্তু আমরা যখন সহগ বলবো তখন কিন্তু এটি সংখ্যা সহগ বলবো না, মনে রাখতে হবে সাংখ্য সহগ, মনে থাকবে তো? এই যে সাংখ্য বানানটা এরকম, আচ্ছা সাংখ্য সহগ বলবো। হ্যাঁ সাংখ্য সহগ এটা মনে থাকবে? হুম এটা কিন্তু অনেকে ভুল করে, তোমাকে যদি বলা হয় যে নিচের কোনটি সাংখ্য সহগ, এই অথবা তোমাকে একটি রাশি দেওয়া হলো 8xy এর সাংখ্য সহগ কত, রাশিটিতে সাংখ্য সহগ কত, তুমি তখন বলবা যে প্রশ্ন প্রণয়ন করা, ওদেরকে বলবা যে ওরা ভুল করেছে, সাংখ্য সহগ আবার কোনো কথা হয় নাকি, এটা তো হবে আছে সংখ্যা সহগ তাই না? কিন্তু না, এটির নাম আছে সাংখ্য সহগ, মনে থাকবে? এরকম অনেকেই আছে, হ্যাঁ হ্যাঁ অনেকেই আছে, আমি এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমি যখন বলি সাংখ্য সহগ ওরা বলে না সংখ্যা সহগ, এ নিয়ে আমার সাথে তর্ক হয়ে বিট হয়েছে, হ্যাঁ ধরে শেষে বলে হ্যাঁ ঠিকই আছে। আসলে তো এগুলো জানার বিষয়, হ্যাঁ আর অনেক সময় মনে থাকে না, মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা এটা এই বিষয়টা তো বুঝলে তাই না? এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে আছে 8xy, ওকে এই 8xy কে যদি আমরা এখানে বলি, দুইটা চলো হ্যাঁ এখানে দুইটা চলে x এবং y, এখন যদি বলা হয় x এবং y এর আছে সাংখ্য সহগ কত, কত? এইট এইট তাই না? হ্যাঁ গুড, এর সাংখ্য সহগ 8। এখানে আবার একটা দেখা লেখা আছে 9a। এখন আর তোমাকে একটা জিনিস বোঝাবো, সেটি হচ্ছে একটা ছোট্ট একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে মনে করি এরকম 2ax² এটি একটি রাশি লিখলাম, এই রাশিতে এখানে টু দেবে না, টু আর টু একই রকম হয়ে যাচ্ছে, এখানে থ্রি দিলাম, হ্যাঁ তাহলে এখানে কোনটাকে কি বলে সেটা এখন আমি তোমাকে বোঝাবো বিস্তারিত। এখানে থ্রি বলে কাকে? থ্রি বলে হচ্ছে সাংখ্য সহগ, মনে থাকবে? হ্যাঁ সাংখ্য সহগ লিখে নাও, এটা 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 তোমাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আগে বোঝো তারপর লেখো। হ্যাঁ এ কে বলা হয় হচ্ছে
আক্ষরিক, বলো তো এ কি অক্ষর না? এ একটা হ্যাঁ অক্ষর না? অক্ষর। হ্যাঁ অক্ষর, একে বলা হয় আক্ষরিক সহগ। তারপরে কি আছে? এক্স, এক্স কে কি বলা হয় বলো তো? চলক না? আমরা তো জানি এক্স কে চলক বলা হয়। হ্যাঁ আর এই যে টু, টুটাকে বলা হয় কি বলো তো? সূচক, মনে থাকবে? সূচক শক্তি পাওয়ার, নাম কত দেখেছো? পাওয়ার এবং আরেকটি কি? ইস, ঘাত। ঠিক আছে, পাওয়ার থাকলে কি? এই মনে হয় সূচকই এই পুরো রাশির হচ্ছে পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, পুরো রাশির সূচকটাই পাওয়ার। যাই হোক, কি পাওয়ার থাকলে অনেক কিছু খাওয়া যায়, না থাকলে দরজা বন্ধ করে খেতে হয়, তাই না? এই হচ্ছে ঘটনা। হুম দেখো, তার মানে এখানে এই যে একটি রাশি, এখানে খেয়াল করে এই একটি রাশি, এই রাশিতে থ্রি সাংখ্য সহগ, তারপরে এ আক্ষরিক সহগ, এক্স চলক, টু হচ্ছে সূচক শক্তি পাওয়ার ঘাত, মনে থাকবে? এগুলো হচ্ছে, তুমি সুন্দর করে লিখে নাও। এই রাশিটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি এই জাতীয় অঙ্ক যত প্রকার যা থাকবে ডিটেলস বুঝে যাবা। ওকে, আচ্ছা, আমি আশা করি এখানে যা বললাম সহগ বিষয়টি বুঝতে পেরেছো। এখানে সহগ কয় প্রকার আছে? একটি হচ্ছে কি, সাংখ্য সহগ আছে, আরেকটি হচ্ছে আক্ষরিক সহগ আছে, আর বাকিগুলো চলক আর সূচক, এগুলো তো বুঝলাম, তাই না? চলো পরবর্তীতে কি আছে আর একটু হুম দেখে নেই। এর সাথে দেখো, এগুলো একটু আকারে, ডিটেলস আকারে দিয়েছে, যেগুলো যে কথাগুলো এখানে আছে সেখানে কিন্তু আমি বলে দিয়েছি। হ্যাঁ, আরেকটি নতুন বিষয় আছে, সেটি হচ্ছে মনে করো এক্স, এক্স এর সহগ কত? এটা নতুন বিষয়, বলো এটা কি, এক্স এর সহগ কত? শুনো, এক্সের সহগ, যেমন আমি বলি হ্যাঁ এখানে যদি, হ্যাঁ এখানে যদি থ্রি এক্স দেই, তাহলে এক্স এর সহগ আছে, সাংখ্য সহগ থ্রি, আর যদি টু ওয়াই দিই, তাহলে হ্যাঁ টু টু ওয়াই এর সাংখ্য সহগ আছে টু, আর যদি কোনো কিছু না দিয়ে শুধু এক্স দিই, তাহলে এর সাংখ্য সহগ কত? গুণ গুণ এর সাথে কি আছে? কিছু না থাকলে ওয়ান থাকে না? হ্যাঁ, ওয়ান কিছু না, থাকে। কিছু না থাকলে তো ওয়ান থাকে, তার মানে এর সাংখ্য সহগ কত? ওয়ান 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 ওয়ান। আচ্ছা, ওয়ান দ্বারা আমি ও তোমাকে বলি, সাংখ্য সহগটা সবসময় গুণ আকারে থাকে, তার মানে ওয়ানের সাথে এক্স দ্বারা যদি গুণ করো, ওয়ান এক্স কে ওয়া এক্স, হয় না? তাহলে কি এর সাথে ওয়ান থাকলে দিলেই কি, না দিলেই কি? সেজন্য কোনো কিছু না থাকলে ওয়ান থাকে। যেমন মনে করো এ বি, তাহলে এ বি এর সহগ কত? কোনো কিছু না থাকলে ওয়ান, মনে থাকবে? এইটাই এখানে বলেছে, তার মানে এখানে, হুম এখানে আমাদের আর আলোচনা নেই। হ্যাঁ, এখন পরবর্তীতে দেখি আর কি আছে। এইবার উদাহরণে চলে যাব আমরা। দেখো, তোমার বইয়ের উদাহরণ তিন আমি এখানে দেখাচ্ছি, তোমার ওখানে দেখা লাগবে না। দেখো, সহগ নির্ণয় করো। এখন যদি তোমাকে বলি এগুলো সহগ নির্ণয় করো, তুমি ঝটপট করে অঙ্ক করে ফেলতে পারবা না? এখন মুখে মুখে আমরা একটু নির্ণয় করি, হ্যাঁ, খাতা কলমে করার দরকার নাই। বলো, 8x, x এর সহগ কত? তুমি এটা কি লিখবা? যদি এইট হ্যাঁ, যদি পরীক্ষায় আসে যে নিচের রাশিগুলো সহগ নির্ণয় করো, অথবা সহগ নির্ণয় করো এরকম থাকলো, এখন তুমি এটা কি করবা? 8x এ তুমি কি করে লিখবা? লিখবা এরকম যে এখানে x এর সাংখ্য সহগ, অথবা শুধু সহগ দিলেও কিন্তু সমস্যা নেই, সাংখ্য সহগ কত বলো তো? 8। এইট তোমার দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। তাহলে এখানে 2 নম্বরটা কি বলবা বলো তো? তোমার হয় নাকি দেখি 2 নম্বরটা? এখানে হচ্ছে সহগ হচ্ছে 7, কিসের সহগ? এক্স ওয়াই বলতে হবে না, এক্স ওয়াই এর, এরকম এক্স লিখবে, ওয়াই এক্স ওয়াই এর সাংখ্য সহগ 7, তাই না? এবার বলো তো এইটা কি করবা, 3 নম্বরটা কি বলবা? এ বি এর সংখ্যক সহগ 3/2। সাংখ্য সহগ, হ্যাঁ 3/2। তাহলে এ এখানে লিখবো হচ্ছে এ বি এর সাংখ্য সহগ 3/2। এখন বলো তো এটা কি করব, 4 নম্বরটা? এটা এক্স ওয়াই এর সাংখ্য সহগ এক, এটা কি সাংখ্য সহগ? একটু আগে দেখালাম, এটা কি সাংখ্য সহগ? এক্স
এটা কি, এটা না না এই যে না, এখানে যে আছে এটা কি, এটা অক্ষর না? এ বি সি ডি এগুলো কি অক্ষর না? হ্যাঁ, তাহলে এগুলো কি আক্ষরিক সহগ? এটাকে বলতে হবে এক্স ওয়াই এর আক্ষরিক সহগ। আক্ষরিক সহগ হ্যাঁ আক্ষরিক সহগ কি? এ। ওকে এ। এবার বলো এটা কি হবে 5 নম্বরটা। এটা হচ্ছে এক্স ওয়াই জেড এর, এটাকে কি হচ্ছে পথ সহগ? না না, পথ কোনো সহগ নাই, সাংখ্য সহগ। কিছু না থাকলে কি যেন থাকে, একটু আগে ওয়ান বললাম ওয়ান। হ্যাঁ কিছু না থাকলে ওয়ান থাকে, কিন্তু এখানে আছে যে এখানে কিন্তু মাইনাস আছে, এখানে মাইনাস আছে তো। তাহলে কি লিখবো? তুমি মাইনাস ওয়ান দিবা। আমি আগে বলেছি যে এ সহগ সব সময় গুণ আকারে থাকে, তার মানে মাইনাস ওয়ান গুণ এখানে এক্স ওয়াই জেড আছে। তুমি এক্স ওয়াই জেড এর সাথে গুণ করলে কি মাইনাস এক্স ওয়াই জেড হবে না? হয়ে গেল, তার মানে এর সাংখ্য সহগ আছে মাইনাস হ্যাঁ ওয়ান। বুঝতে পেরেছ? এটা কি ক্লিয়ার হয়েছ? জি। ওকে তাহলে আমরা কি পরবর্তী অংশে চলে যেতে পারি? পরবর্তী অংশ দেখো, এখানে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। বলো এক্স এর আক্ষরিক সহগ কত, কোনটায় কত, 1 নম্বরে কত, বলে ফেলো ঝটপট। 1 নম্বর, এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে বি। রাইট। 2 নম্বর, তারপরে এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে পি আর কিউ। পি আর কিউ দা বলার দরকার নেই, একবারে পি কিউ বলতে হবে। হ্যাঁ পি কিউ এরকম বলতে হবে। তারপরে আচ্ছা, 3 নম্বর, 3 নম্বরটা বলো। 3 নম্বরটা হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে এম এম আর এ। তাহলে এটার প্রথমে প্রথমে কি এম এক্স করবো না সি করবো? না শুধু শুধু এক্স বলবে, এক্স এর সহ আক্ষরিক সহগ এম, ঠিক আছে? আর এম, যে হ্যাঁ যেহেতু তোমার কি, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তার মানে এখানে এরকম বলবা, ওটাকে ওইটাতে কিছু বলার দরকার নেই। হ্যাঁ এখানে আছে মোট অংশ কয়টি? দুইটি। আচ্ছা একটি হচ্ছে কি এক্স এর সহগ, তোমাকে বলছে কিন্তু আক্ষরিক সহগ নির্ণয় করো, তার মানে এটা হচ্ছে এক্স এর সাথে যা যুক্ত থাকবে সেটাই তোমাকে বলতে হবে। হ্যাঁ তাহলে এর আক্ষরিক সহগ হচ্ছে এক্স এর আক্ষরিক সহগ এম, আর এটা তোমাকে কিছু বলা লাগবে না, এটা একটা আলাদা অংশ, ওটা হচ্ছে ধ্রুবক বলা হয়। হ্যাঁ এটা আচ্ছা, আচ্ছা, এটা বলো এটা কি, এর আক্ষরিক সহগ কত? এটা কিন্তু রাশি। এটা হচ্ছে এক্স এর আক্ষরিক সহগ। হ্যাঁ, এক্স এর আক্ষরিক সহগ এ, আর জেড এর আক্ষরিক সহগ বি। মাইনাস বি। এক্স এর আক্ষরিক সহগ আছে এ, আর জেড এর মানে এই আক্ষরিক সহগ আছে মাইনাস বি, কারণ এখানে মাইনাস আছে না, চিহ্ন মাইনাস আছে না, এই জন্য হ্যাঁ এই জন্য। তাহলে এটা এটা বুঝতে পারলে তাই না? জি ওকে জি। তাহলে আচ্ছা আচ্ছা, আর কি পরবর্তী অঙ্কে কি যাব? আজকে 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 আর আমি যেতে চাচ্ছি না। হ্যাঁ এখন আচ্ছা ঠিক আছে, ওকে শিমু আজকের মতো আমি আর আলোচনা করতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। যে প্রশ্নগুলো মোট আলোচনা করলাম এগুলো তুমি বাড়িতে সুন্দর করে রিভাইজ দিবা, এর ভিতর থেকে আমি আগামীকালকে কিছু করতে দেবো। ওকে তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো ক্লাস শেষ করছি, আল্লাহ হাফেজ।